আজ আমি পুদিনা পাতার চাটনি বানাবো। পুদিনা পাতা তুলছি, ধনে পাতার সাথে একসাথে চাটনি বানাবো। পুদিনা পাতা আর ধনে পাতার টবে পুদিনা পাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই ছোট্ট একটা জায়গায়। আগে দেখিয়েছিলাম এই যে কামরাঙা গাছে ফলগুলো অনেক বড় হয়ে গেছে, আর এখানে একটা দারচিনি গাছ আছে, এইখানে পুদিনা গাছটা আছে, দারচিনি গাছে ফুল এসছে। এবার তুলে নেব ধনে পাতা। আমি অল্প করেই করব, বেশি নেব না। ধনে পাতা পুদিনা পাতা তোলা হয়ে গেছে, এবার নিয়ে নেব লেবু। একসাথে বেটে নেব ধনে পাতা পুদিনা পাতা। আমি এভাবেই চাটনি করি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেছে, অল্প লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, আর দিয়ে দেবো লেবুর রস। বাগানে টাটকা লেবু, পুদিনা পাতা, ধনে পাতা চাটনি দারুণ লাগবে। তৈরি হয়ে গেল চাটনি। আজ এই পর্যন্তই।